सुप्रिय शिक्षार्थी सलाम आलैकुम कृषि विश्वविद्यालय कलेजेर अनलाइन पेज थेके तोमादेर सकलके स्वागतम। आमरा द्वितीय वर्षेर अर्थात बायोलजी सेकेंड पार्टेर सेशन 19-20 सेशनेर आमरा नवम अध्याय अर्थात मानव जीवनेर धारावाहिकता ए अध्यायटी निये आलोचना करतेछिलाम। ए अध्यायेर गत क्लासे आमरा प्राथमिकभावे आलोचना करेछिलाम, सेई क्षेत्रे आमरा स्पार्माटोजेनेसिस प्रक्रियाटी निये आलोचना करेछिलाम। अर्थात स्पार्माटोजेनेसिस प्रक्रियाटा छिलो कि शुक्राणु बा स्पार्म सृष्टि होवार प्रक्रियाटा छिलो स्पार्माटोजेनेसिस प्रक्रिया। एई प्रक्रियाटा निये आमरा गत क्लासे आलोचना करेछि। आजके आमी आमार लेक्चर प्ल्यानटी साजिएछि शुक्राणुर गठन ओजेनेसिस प्रक्रिया अर्थात डिम्बाणु सृष्टिर प्रक्रिया एवं डिम्बाणुर गठन, এই তিনটি টপিক নিয়ে আজকে আমার ক্লাস প্ল্যানটি সাজিয়েছি। তার আগে আমি ক্লাস শুরু করার আগে আমি একটু এনশিওর হতে চাই তোমরা আমার ক্লাসটি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভুলটা ক্লিয়ার আছে কিনা। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছো, তোমরা অলরেডি জয়েন করে ফেলেছো, আরও দ্রুত তোমরা তোমাদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে দাও যাতে অন্যান্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারে। এর মধ্যে আমরাই দেখতেছি সৈকত জয়েন করেছো, সামিয়া সিম্মি জয়েন করেছো, নীরা চৌধুরী জয়েন করেছো, খায়রুল ইসলাম তুষার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপরে সঞ্জিত হাসনাত জয়েন করেছো, আরও অনেকেই জয়েন করেছো। তাহলে আমরা চলে যাই, আমরা দ্রুত ক্লাসে চলে যাই। তোমরা গত ক্লাসটি যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা জেনে আসো যে আমরা গত ক্লাসে মূলত স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ স্পার্ম সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, মানুষের শুক্রাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলেছিলাম স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি চারটি ধাপে সংগঠিত হয়ে থাকে এবং চারটি ধাপ শেষে এসে শুক্রাণু সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা শুক্রাণুর গঠন যদি আলোচনা করি আজকে, তাহলে শুক্রাণুর গঠনে আমরা দেখতে পারি যে আমরা স্বাভাবিকভাবে জেনে আসছি যে শুক্রাণু আকৃতিটা হচ্ছে একটা ব্যাঙ্গাচি আকৃতির মতো। তাহলে যদি আমি একটু স্বাভাবিকভাবে একটা চিত্র যদি এখানে দেখাইতে চাই তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই ক্ষেত্রে একটা শুক্রাণুর গঠন মোটামুটি এরকম হতে পারে। একটি শুক্রাণুর গঠন যদি আমি দেখি তাহলে এইভাবে একটা শুক্রাণুর গঠন মোটামুটি এরকম হতে পারে। এরকম একটি ব্যাঙ্গাচি আকৃতির একটি শুক্রাণুর গঠনে যদি আমি আলোচনা করি যে শুক্রাণু দেখতে কেমন, শুক্রাণু দেখতে মোটামুটি ব্যাঙ্গাচি আকৃতির হয়ে থাকে। সেহেতু শুক্রাণুর প্রধান তিনটে অংশে থাকে, যার মধ্যে একটা অংশের নাম হচ্ছে, এই অংশটুকুর নাম হচ্ছে মস্তক অঞ্চল বা মস্তক, আর এই অংশটুকুর নাম হচ্ছে মধ্য অংশ, আর এই অংশটুকুর নাম হচ্ছে লেজ। মধ্য অংশের ক্ষেত্রে আমরা আরেকটু ছোটো করে দেই যে মধ্য অংশটা মোটামুটি এই অংশটুকুকে আমরা মধ্য অংশ যদি বলি, বাকি অংশটুকুকে আমরা লেজ বলতে পারি। আর এই অংশটুকু আসলে গ্রীবা, গ্রীবা আসলে মস্তক অঞ্চল এবং মধ্য অংশকে সংযুক্তকারী একটা অংশ গ্রীবা, আর এই অংশটুকু মধ্যক অংশ, আর এইটুকু হচ্ছে লেজ। তাহলে যদি আমরা শুক্রাণুর গঠন দেখি তাহলে শুক্রাণু মোটামুটি কয়টা অংশে বিভক্ত, তিনটা অংশে বিভক্ত। এই অংশটুকুকে আমরা বলতেছি মস্তক অঞ্চল, এই অংশটার নাম হচ্ছে মস্তক অঞ্চল, মস্তক অঞ্চল, এই অংশটুকুর নাম হচ্ছে মধ্য অংশ, মধ্য অংশ, মধ্য অংশ, আর এই অংশটুকুর নাম হচ্ছে লেজ। তাহলে এই মোটামুটি তিনটে অংশ নিয়ে শুক্রাণুর গঠন। আর সেই ক্ষেত্রে মস্তক এবং মধ্যাংশের মাঝে সংযুক্তকারী অংশটাকে কি গ্রীবা অঞ্চল বলে বা গ্রীবা অংশ বলে। এটা সরাসরি মস্তকের মস্তকের নিচের অংশ, এটা সরাসরি শুক্রাণুর অংশ হিসেবে আমরা চিহ্নিত করতেছি না। তাহলে খেয়াল করো যে যদি আমি তোমাকে বর্ণনা করতে বলি যে একটি শুক্রাণুর গঠন বর্ণনা করো তাহলে আমরা প্রথমে কী বলতে পারি, শুক্রাণু দেখতে কেমন, শুক্রাণু দেখতে ব্যাঙ্গাচিক আকৃতির হতে পারে। সাধারণত আমরা ব্যাঙ্গাচি সবাই দেখেছি, ব্যাঙ্গাচি আকৃতির হতে পারে। তো এই ব্যাঙ্গাচি আকৃতির শুক্রাণুটি মোটামুটি কয়টা অংশে ভাগ করে বর্ণনা করা যেতে পারে, তিনটা অংশে ভাগ করে বর্ণনা করা যেতে পারে। একটা হচ্ছে মস্তক অঞ্চল, মধ্য অংশ এবং লেজ।
এই মস্তক অঞ্চলে আসলে কি থাকে, যেহেতু শুক্রাণু বা স্পার্ম এরা প্রত্যেকে এক একটি ডিপ্লয় একটি হ্যাপ্লয়েড কোষ, এরা প্রত্যেকে কি হ্যাপ্লয়েড সংখ্যক অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বহন করে, তাহলে এটা একটা কোষ। এই কোষের মধ্যে আমরা যে অঙ্গাণুগুলো দেখি, আমরা সাধারণভাবে কোষের মধ্যে কী কী অঙ্গাণু থাকতে পারে, স্বাভাবিকভাবে একটি কোষের সুস্পষ্ট একটা নিউক্লিয়াস আছে, অর্থাৎ এই শুক্রাণুর মস্তক অঞ্চলে এই যে যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটুকু হচ্ছে এই যে এরকম একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, এরকম একটি কী থাকে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, এই অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এই অংশটার নাম কি নিউক্লিয়াস, এরকম সুস্পষ্ট একটা নিউক্লিয়াস থাকে। আর এটা এই সাইটোপ্লাজমের মধ্যে অর্থাৎ শুক্রাণুর সাইটোপ্লাজমের মধ্যে এটা ভাসমান অবস্থায় থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের উপরে মস্তক অঞ্চলের সবার উপরে একটা অংশ দেখা যায়, এরকম একটা অংশ দেখা টুপির মতো একটা অংশ দেখা যায় যার নাম হচ্ছে অ্যাক্রোসোম, যার নাম হচ্ছে কি অ্যাক্রোসোম, যার নাম হচ্ছে অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমের কাজ হচ্ছে সাধারণত নিষেক ক্রিয়ার সময়, যখন নিষেক সংগঠিত হয় এই নিষেক ক্রিয়ার সময় মূলত এই অ্যাক্রোসোম থেকে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরিত হয়ে সাধারণত ডিম্বাণুর সাথে সংযুক্ত হয়ে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। এই অ্যাক্রোসোমটা মূলত এই অ্যাক্রোসোমটা টুপির মতো একটা অংশ। তাহলে মোটামুটি এছাড়াও এর মধ্যে নিউক্লিয়াস ছাড়াও আর মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই উপাদানগুলো মোটামুটি থাকে, এই অংশে থাকে। তারপরে আসো মস্তক অঞ্চলের পরবর্তীতে আসো গ্রীবাংশ অর্থাৎ মধ্য অংশ এবং মস্তক অঞ্চলের মাঝে যে অংশটুকু গ্রীবা, এই গ্রীবাংশ অর্থাৎ এই গ্রীবাংশ কী করছে মস্তক অঞ্চল এবং মধ্য অংশকে সংযুক্ত করছে। আর মস্ত শুক্রাণু যখন আমরা জানি শুক্রাণু সাধারণত ব্যাঙ্গাচির মতো অর্থাৎ সাঁতার কেটে লেজ দিয়ে সাঁতার কেটে সামনের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে এটা মাথা এবং বা মস্তক এবং মধ্যাংশের সংযুক্তকারী অংশ হিসেবে কাজ করে। তাছাড়াও এটা এটা নড়াচড়ার কাজে এটা এই গ্রীব অংশটা কাজ করে থাকে। তারপরে যদি আমরা দেখি যে এই অংশটুকুর নাম কি, এই অংশটুকু বলছি মধ্য অংশ। এই মধ্য অংশে সাধারণত মাঝে যে দেখা যায়, মাঝে আমি একটি শীট টেনে আঁকানোর চেষ্টা করেছি যে মাঝে এটা হচ্ছে তন্তু, এটা হচ্ছে সাধারণত মধ্যতন্তু বলা হয় থাকে। এই মধ্যতন্তুর দুই পাশে অর্থাৎ এই মধ্য অংশের যে গ্রীবা অংশ যেটা, যে এই অংশে একটা সক্রিয় সেন্ট্রিওল থাকে, আর লেজের যে অংশটা আছে যে পাশটা আছে এই পাশে একটা সক্রিয় আর নিষ্ক্রিয় একটা সক্রিয় সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওল দুটার মধ্যে গ্রীবাংশের দিকে যে সেন্ট্রিওলটা এটাকে বলা হয় সাধারণত প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল বা নিকটবর্তী সেন্ট্রিওল। আর এই যে লেজের কাছাকাছি যে সেন্ট্রিওলটা থাকে এটাকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল বা দূরবর্তী সেন্ট্রিওল। তার মানে আমরা দেখতে মধ্য অংশে মাঝখান দিয়ে যেটা থাকে এটা হচ্ছে তন্তু, আর এই মধ্য অংশের দুটি সেন্ট্রিওল দেখা যায়, সক্রিয় সেন্ট্রিওল দেখা যায়, যার একটা সেন্ট্রিওল গ্রীবাংশের দিকে থাকে। এই গ্রীবাংশের দিকে থাকা সেন্ট্রিওলটাকে আমি বলতেছি প্রক্সিমাল, প্রক্সিমাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল, সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল। আর লেজের অংশের দিকে যে সেন্ট্রিওলটা থাকে এটাকে আমি বলতেছি ডিস্টাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। এছাড়াও এই যে মাঝখান দিয়ে যে তন্তুর কথা বলতেছি, এই তন্তুর দুই পাশ দিয়ে, এই তন্তুর দুই পাশ দিয়ে এরকম এরকম দুই পাশ দিয়ে অসংখ্য মাইটোকন্ড্রিয়া দেখা যায়। দুই পাশ দিয়ে অসংখ্য কী আছে মাইটোকন্ড্রিয়া, কারণ সাধারণত মস্ত শুক্রাণুর চলাচলের জন্য শক্তির প্রয়োজন হয়, এই শক্তি সাধারণত আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া থেকে সৃষ্টি হয়ে থাকে বা মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে থাকে। তাহলে এইখান থেকে দুই পাশ দিয়ে আছে মাইটোকন্ড্রিয়া, এখানে মাইটোকন্ড্রিয়া থাকা যায়। এছাড়াও আমরা পরবর্তীতে দেখি যে মধ্যাংশের পরবর্তী যে ধীরগুলো শেষ পর্যন্ত লেজ অঞ্চল, এই লেজের মাঝখান দিয়ে বরাবর দেখি আমরা যে তন্তু দেখা যায়। এছাড়া পরবর্তীতে এই লেজটা সাধারণত এই শুক্রাণুকে সাঁতার কেটে সামনের দিকে অগ্রসর হতে সহায়তা করে থাকে। মোটামুটি যদি আমি তোমাকে বলি যে শুক্রাণুর গঠন এবং চিহ্নিত চিত্র অঙ্কন করো, সেহেতু চিহ্নিত চিত্র হিসেবে এইভাবে একটা চিত্র দিতে পারো তুমি। আর গঠন বলতে স্বাভাবিকভাবে আমি যেটুকু বলেছি এনাফ, এটুকুই বলা যেতে পারে। তাহলে আমরা কি বললাম যে সাধারণত একটি শুক্রাণু দেখতে কেমন, সাধারণভাবে একটি শুক্রাণু দেখতে হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতির, সাধারণত এটি তিনটি অংশ নিয়ে গঠিত, একটা অংশকে বলতেছি মস্তক অঞ্চল, মাঝখানের অংশটাকে মধ্য অংশ, নিচের শেষের অংশটাকে বলতেছি লেজ।
মস্তক অঞ্চলে দেখলাম কি আছে, মস্তক অঞ্চলে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, এছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটি ভাসমান অবস্থায় থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোসোম এই ধরনের উপাদানগুলো থাকতে পারে, এই কোষীয় অঙ্গাণুগুলো থাকতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে নিউক্লিয়াসের সামনের দিকে মস্তকের শীর্ষে ভাগে একটি টুপির মতো অংশ দেখা যায় যার নাম হচ্ছে অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমটা কি করে, নিষেকের সময় ডিম্বাণুর সাথে সংযুক্ত হয়ে ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াসটা প্রবেশ করতে পথ সৃষ্টি করে দিতে পারে। এই এনজাইমগুলো সাধারণত অ্যাক্রোসোম ক্ষরণ করে থাকে। তারপরে আমরা দেখেছি গ্রীবাংশ, মধ্যাংশ এবং মস্তক অঞ্চলকে সংযুক্তকারী অংশটা গ্রীবাংশ, যা নড়াচড়া করতে সহায়তা করে। তারপরে মধ্যাংশ, মধ্যাংশের মধ্যে আমরা দেখেছি যে তন্তু মাঝখান দিয়ে বরাবর তন্তু চলে গেছে, দুই পাশ দিয়ে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে এবং দুই পাশে অর্থাৎ গ্রীবাংশ এবং লেজের এই অংশে দুইটার মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে, যেটা গ্রীবাংশের দিকে সেটাকে বলছি প্রক্সিমাল সেন্ট্রিওল বা নিকটবর্তী সেন্ট্রিওল, আর যেটা লেজের প্রান্তে থাকে এটাকে আমরা বলতেছি ডিস্টাল সেন্ট্রিওল বা দূরবর্তী সেন্ট্রিওল। সো তারপরে আমরা আসি লেজের ক্ষেত্রে, লেজটা সাধারণত লম্বা দীর্ঘ থাকে, এই ক্ষেত্রে মধ্যাংশের পরবর্তী শেষ পর্যন্ত হচ্ছে লেজ, আর লেজের মাঝ দিয়ে তন্তু দেখা যায়। মোটামুটি এই হচ্ছে একটি শুক্রাণুর গঠন, পরীক্ষার মধ্যে কয়েকবার এসেছে, মোটামুটি আশা করি তোমরা এবার ব্যাপারটা পারবে পরীক্ষার মধ্যে আসলে। তাহলে আজকে যেটা বললাম যে শুক্রাণুর গঠন হিসেবে আমরা এটুকু আলোচনা করতে পারি। এর এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তোমরা কে কোন মানে কোন সেকশন থেকে জয়েন করেছো প্লিজ তোমরা আশা করি লিখে দিয়েছো। আমি পরবর্তীতে তোমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমি তোমাদের প্রশ্নগুলো দেখব। তোমরা তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে দিতে পারো। তাহলে আমরা এটা মুছে দিতে পারি, পরবর্তী টপিকে আমরা চলে যাই যদি, যে ওজেনেসিস প্রক্রিয়া। ওজেনেসিস প্রক্রিয়াটা আসলে অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি দেখেছিলাম, আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা যদি বুঝে থাকি তাহলে ওজেনেসিস প্রক্রিয়াটি আমরা খুবই সহজেই বুঝতে পারব। তার আগে আমরা বলেছিলাম তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাও যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি মূলত কয়টা ধাপে সংগঠিত হয়েছিল প্লিজ আমাকে কমেন্টস করে জানাও। আমি একটু দেখতে চাই তোমরা গত ক্লাসটি যারা করেছো তারা আজকে আছো কিনা বা গত ক্লাসটি তোমরা বুঝেছিলে কিনা। প্লিজ তোমরা কমেন্টস বক্সে অবশ্যই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার যে চারটা ধাপ ছিল, আচ্ছা বলেই দিলাম চারটা ধাপ ছিল, এই চারটা ধাপ তোমরা কমেন্টস করে আমাকে জানাও। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্টস করেছো, তুষার কমেন্টস করেছো, সামিয়া সিম্মি কমেন্টস করেছো, অনেকে চারটি লিখেছো। হ্যাঁ, চারটা ধাপ লিখেছো, চারটা ধাপ কী কী তোমরা দ্রুত কমেন্টস করো আমি দেখতে চাই, তোমরা চারটা ধাপ মনে আছে কি না। আনিকা, বুস্টা দিয়া, মাসুমা খাতুন, হ্যাঁ অনেকেই তোমরা জয়েন করে ফেলেছো এবং অনেকেই কমেন্টস করেছো, তোমাদের চারটি ধাপ অনেকে লিখেছো সঠিক হয়েছে। তারপরে তাহলে আমরা আশা করি গত ক্লাস তোমরা করেছো। তাহলে আমরা চলে যাই আজকে ওজেনেসিস প্রক্রিয়াটিতে। ওজেনেসিস দেখো এটা যদি আমি ইংলিশে লিখি ডবল ও মানে জেনেসিস, জিই এন ই এস আই এস, ওজেনেসিস। এই ওজেনেসিস প্রক্রিয়াটি আসলে মূলত জেনেসিস শব্দের অর্থ আসলে জানি যে জন্ম নেয়া বা সৃষ্টি হওয়া, আর ও শব্দটা থেকে সৃষ্টি হচ্ছে ওবাম, ওবাম, ওবাম মানে হচ্ছে ডিম্বাণু বা ডিম, ওবাম মানে হচ্ছে ডিম্বাণু বা ডিম বা এইক। তাহলে এই ডিম্বাণু বা ডিম বা এইক সৃষ্টি হওয়া বা জন্ম নেয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ওজেনেসিস প্রক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে ওজেনেসিস প্রক্রিয়া কি, আমরা আশা করি পারবো। ওজেনেসিস প্রক্রিয়া হচ্ছে ওবাম বা ডিম্বাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে ওজেনেসিস প্রক্রিয়া বলে। আর এটি কার দেহে সৃষ্টি হয়, সাধারণত মায়েদের দেহে এটি সৃষ্টি হয়ে থাকে। মায়েদের দেহে কোথায়, মায়েদের দেহে ডিম্বাশয়, মায়েদের দেহে যে ডিম্বাশয়টা আছে, ধরো এটা যদি ডিম্বাশয় হয়, এই ডিম্বাশয়ের ভিতরেই মূলত আসলে
ওভাম বা এগ বা ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় দেখেছিলাম যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি পুরুষ দেহে শুক্রাশয়ের সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে শুক্রাশয়ের প্রত্যেকটা কোষই শুক্রাণু সৃষ্টিতে সক্ষম বা শুক্রাণু সৃষ্টি হতে পারে প্রত্যেকটা কোষ থেকেই। এক্ষেত্রেও ডিম্বাশয়ে থাকা, এটা যদি ডিম্বাশয় হয়, এটা যদি ডিম্বাশয় হয় তাহলে ডিম্বাশয়ে থাকা প্রত্যেকটা কোষ, অর্থাৎ ডিম্বাশয়টা যে সকল কোষ দ্বারা গঠিত, এই ডিম্বাশয়ে থাকা প্রত্যেকটা কোষই ডিম্বাণু সৃষ্টিতে সক্ষম শুক্রাণুর মতোই। ঠিক একই রকমভাবে শুক্রাশয়ে যেরকম প্রত্যেকটা কোষ শুক্রাণু সৃষ্টিতে সক্ষম, এক্ষেত্রে ডিম্বাশয়ে থাকা প্রত্যেকটা কোষই ডিম্বাণু সৃষ্টিতে সক্ষম। আর যে কোষগুলা এখানে থাকে এই কোষগুলাকে সাধারণত আমরা বলতেছি সাধারণত ডিম্বাশয়ের কোষ। এই ডিম্বাশয়ের কোষগুলা প্রত্যেকটা কোষই এখানে তার সক্ষমতা আছে ডিম্বাণু সৃষ্টিতে, কিন্তু আমরা বলেছিলাম শুক্রাণুশয়ের ক্ষেত্রে যে সবাই শুক্রাণু সৃষ্টিতে অংশগ্রহণ করে না, এই ক্ষেত্রেও ডিম্বাশয়ের ক্ষেত্রেও যে কোষগুলো আছে যদিও তারা ডিম্বাণু সৃষ্টিতে সক্ষম কিন্তু সবাই ডিম্বাণু সৃষ্টিতে অংশগ্রহণ করে না। এখান থেকে যে কোষগুলো ডিম্বাণু সৃষ্টিতে অংশগ্রহণ করে, অর্থাৎ যার থেকে ডিম্বাণু সৃষ্টিটা হয়, ওই কোষগুলোকে বলা হয় স্ত্রী জনন মাতৃকোষ বলা হয়ে থাকে। আমি কি বলছি, ডিম্বাশয়ে থাকা প্রত্যেকটা কোষই ডিম্বাণু সৃষ্টিতে সক্ষম কিন্তু সবাই ডিম্বাণু সৃষ্টিতে অংশগ্রহণ করে না, যারা অংশগ্রহণ করে তাদেরকে আমি বলতেছি স্ত্রী জনন মাতৃকোষ। আর যারা অংশগ্রহণ করে না কিন্তু সক্ষম কিন্তু অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় ওই যে ওইটার মতোই শুক্রাশয়ে যে কোষগুলো শুক্রাণু সৃষ্টিতে সক্ষম তাদেরকে বলা হয়েছিল পুংজনন মাতৃকোষ, আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয়েছিল সার্টুলি কোষ। এক্ষেত্রেও ঠিক একই রকম, যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয়েছে স্ত্রীজনন মাতৃকোষ, আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলা হচ্ছে সার্টুলি কোষ। ধরো এটা অংশগ্রহণ করে না, এটাকে বলা হচ্ছে সার্টুলি কোষ। তাহলে একটা জিনিস আমরা স্পষ্ট কিনা, ডিম্বাশয়ের প্রত্যেকটা কোষই ডিম্বাণু সৃষ্টিতে অংশগ্রহণ করতে সক্ষম, সবাই ডিম্বাণু সৃষ্টি করতে পারবে এরকম সক্ষমতা আছে কিন্তু সবাই অংশগ্রহণ করে না, যারা অংশগ্রহণ করে তাদেরকে বলতেছি স্ত্রী জনন মাতৃকোষ, আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে সহায়তা করে, আসলে মূলত এই স্ত্রী জনন মাতৃকোষদেরকে সহায়তা করে খাদ্য পুষ্টি সরবরাহ করে ওই ধরনের কোষগুলোকে বলা হয় সার্টোলিক কোষ। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে ডিম্বাণু সৃষ্টিতে অংশগ্রহণ করে যারা তাদেরকে স্ত্রী জনন মাতৃকোষ, মূলত এই স্ত্রী জনন মাতৃকোষ থেকেই ওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে। তাহলে যদি আমরা এটা একটু ধাপে ধাপে দেখি, এই স্ত্রী জনন মাতৃকোষ থেকে ওজেনেসিস প্রক্রিয়াটিও পুংজনন মাতৃকোষের মতোই, অর্থাৎ শুক্রাণু সৃষ্টির মতোই বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার মতোই এটাও চারটা ধাপে সংগঠিত হয়ে থাকে। কয়টা ধাপে সংগঠিত হয়ে থাকে? চারটা ধাপে সংগঠিত হয়ে থাকে। চারটা ধাপ কী কী? ওই একই রকম, ওই একই চারটা ধাপ। কী কী চারটা ধাপ বলেছিলাম? প্রথম বলেছিলাম সংখ্যা বৃদ্ধি পর্যায়। দ্বিতীয় ধাপটাকে আমরা বলেছিলাম বর্ধন পর্যায়। তৃতীয় ধাপটাকে আমরা বলেছিলাম পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়। আর চতুর্থ যে ধাপটাকে আমরা বলেছিলাম সেটাকে বলেছিলাম রূপান্তর পর্যায়। তাহলে আমরা বলেছিলাম যে পুংজনন কোষ সৃষ্টির সময়, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় এই চারটা ধাপই দেখেছিলাম। ঠিক একই রকম এই চারটা ধাপের মাধ্যমেও ওজেনেসিস প্রক্রিয়া, অর্থাৎ ডিম্বাশয় থেকে স্ত্রী জনন মাতৃকোষ থেকে এই ওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এই ওজেনেসিস প্রক্রিয়াটি এই চারটা ধাপে সংগৃহীত হয়। এই চারটা ধাপ পর্যায়ক্রমে সংগঠনের মাধ্যমেই শেষমেশ ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে, আর এই ডিম্বাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমি বলছি ওজেনেসিস প্রক্রিয়া। আর এটা কোথায় সংগঠিত হয়ে থাকে? মায়েদের গর্ভাশয়ে সংগঠিত হয়ে থাকে, মায়েদের ডিম্বাশয়ের মধ্যে এটা সৃষ্টি হয়ে থাকে। ওকে, এই ধাপগুলো যদি আমরা বর্ণনা করি, যে প্রথম বলছি সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরে বলছি বর্ধন পর্যায়, পরে বলছি পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়, পরে বলছি রূপান্তর পর্যায়, তাহলে আমরা ধাপে ধাপে ব্যাপারটা দেখতে পারি। যে বৃদ্ধি পর্যায়, তাহলে আমি বলেছিলাম যে ডিম্বাশয়ে থাকা যে সকল কোষগুলা, এটা আমি মুছে দিলাম, ডিম্বাশয়ে থাকা যে সকল কোষগুলা ডিম্বাণু সৃষ্টিতে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষ। ইংলিশে বলে প্রাইমোডিয়াল জার্ম সেল। ইংলিশে বলে কি? প্রাইমোডিয়াল
জার্ম সেল। সো এই ক্ষেত্রে স্ত্রী জনন মাতৃকোষ থেকে আমরা দেখতেছি স্ত্রী জনন মাতৃকোষ, স্ত্রী জনন মাতৃকোষ থেকেই সাধারণত ডিম্বাণু সৃষ্টি হয়। আর আমরা জানি ডিম্বাশয়ে থাকা সকল কোষগুলো এগুলা সাধারণত ডিপ্লয়েড কোষ, কারণ এটা দেহকোষ হিসেবে কাজ করে। ফার্স্ট এই ডিপ্লয়েড কোষগুলো সাধারণত আমরা টুয়াইস এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এর মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান, অর্থাৎ এখানে 23 জোড়া, অর্থাৎ জোড়ায় জোড়ায় ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম বিদ্যমান, যাদেরকে আমরা টুয়াইস এন দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু জোড়ায় জোড়ায় থাকে। কারণ এক সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি, দুই সেট যেহেতু জিনোম থাকে, দুই সেট জিনোমকে টুয়াইস এন দ্বারা প্রকাশ করি। তাহলে স্ত্রী জনন মাতৃকোষ এক একটি ডিপ্লয়েড কোষ, যাকে টুয়াইস এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই ডিপ্লয়েড কোষটির মধ্যে বলছি প্রথম পর্যায়টা হয় কি, সংখ্যা বৃদ্ধি পর্যায়। আর কোনো কোষের সংখ্যা বৃদ্ধির জন্য সাধারণত মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি এখানে কাজ করে থাকে। সেহেতু এই স্ত্রী জনন মাতৃকোষ এই কোষটার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, কি বিভাজনের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এখানে লিখি মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এটা বারবার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। যদি তুমি ফিগারের মধ্যে দেখো, চিত্রের মধ্যে যদি দেখো, ধরো এটা যদি একটা, এটা যদি একটা কী কোষ হয়, এটা যদি একটা স্ত্রী জনন মাতৃকোষ হয়, ধরো এটা স্ত্রী জনন মাতৃকোষ, এই স্ত্রী জনন মাতৃকোষটার মধ্যে কী হবে, মাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন হলে আমরা জানি যে একটা থেকে দুইটা হয়, এরকম দুইটা হয়, দুইটার থেকে এরকম চারটা হয়, এরকম চারটা হয়। তাহলে এইভাবে এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাহলে যখন সংখ্যা বৃদ্ধি করে থাকে, এরকম দুইটা দুইটা করে এভাবে সংখ্যা বৃদ্ধি করে থাকে, তার মানে আমি বলতে চাচ্ছি স্ত্রী জনন মাতৃকোষটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বারবার বিভাজিত হয়ে যে নতুন অপত্য কোষ, এই যে অপত্য কোষগুলোর সৃষ্টি হলো, যে নতুন অপত্য কোষগুলোর সৃষ্টি হয়, এই নতুন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, যেহেতু মাইটোসিস ক্রোমোজোম, মাইটোসিস বিভাজন, তাহলে ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমানই থাকে। তাহলে এগুলো যদি টুয়াইস এন থাকে, তাহলে এই নতুন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও কিন্তু টুয়াইস এন টাইপেরই থাকে। আর যে নতুন অপত্য কোষগুলো সৃষ্টি হচ্ছে, এই নতুন অপত্য কোষগুলোকে বলা হয় ওগোনিয়া। কী বলে এদেরকে? ওগোনিয়া বলে। এদেরকে কী বলে? ওগোনিয়া বলে, ওগোনিয়া। তাহলে এই ওগোনিয়াগুলোর ক্রোমোজোম সংখ্যা কী? টুয়াইস এন, যেহেতু কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান, যেহেতু মাইটোসিস কোষ বিভাজন হয়েছে, তাহলে টুয়াইস এন। তাহলে এরাও কী? প্রত্যেকটাই ডিপ্লয়েড কোষ। তাহলে এই যে ওগোনিয়াগুলা, মূলত ওগোনিয়াগুলা, এই যে সংখ্যা বৃদ্ধিগুলো দেখো, এই প্রথমত স্ত্রী জনন মাতৃকোষটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে সংখ্যা বৃদ্ধি করে ওগোনিয়াতে পরিণত হলো, এটাই সংখ্যা বৃদ্ধি পর্যায়। তাহলে এই পর্যায়টাকে, প্রথম এই পর্যায়টাকে আমরা বলতে পারি সংখ্যা বৃদ্ধি পর্যায়, সংখ্যা বৃদ্ধি পর্যায়। তাহলে এই সংখ্যা বৃদ্ধি পর্যায়ের পরবর্তী ধাপটাকে আমরা বলেছিলাম, কী বলেছিলাম বলো তো, পরবর্তী ধাপটাকে আমরা কী বলেছিলাম, লিখেছিলাম পরবর্তী ধাপ বলেছিলাম পরিবর্ধন বা বর্ধন পর্যায়। অর্থাৎ এই ওগোনিয়াগুলো, ওই যে বলেছিলাম সার্টোলি কোষ, অর্থাৎ ডিম্বাশয়ে যে কোষগুলো অংশগ্রহণ করতেছে না, এই সার্টোলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে এরা পরিবর্ধন হয়, বর্ধন হয়, পূর্ণাঙ্গ প্রাপ্তি হয়, অর্থাৎ বড় হয়। পূর্ণাঙ্গ প্রাপ্তি না বলে বলি যে এরা পরিপুষ্ট হয়। তাহলে এইখান থেকে যখন এই কোষগুলো বৃদ্ধি পেয়ে বড় হয়, সুগঠিত হয়, এর ভিতরে নিউক্লিয়াস সুগঠিত হয়, তখন এই বড় বর্ধিত এই কোষটাকে, তখন এই ওগোনিয়া কোষটাকে বলা হয় প্রাইমারি ওসাইট। তখন এটাকে বলা হয় কি? প্রাইমারি, প্রাইমারি ওসাইট বলে, প্রাইমারি ওসাইট বলে। কী বলে এটাকে? প্রাইমারি ওসাইট বা প্রাথমিক ওসাইট বলা হয়ে থাকে এদেরকে। এই ক্ষেত্রে দেখো, এটা শুধুমাত্র কী হয়েছে? পরিবর্ধন হয়েছে, বর্ধন হয়েছে, বড় হয়েছে, পরিপুষ্ট হয়েছে, সেহেতু এর মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হয়ে নাই। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কী থাকে? টুয়াইস এনই থাকে। তার মানে এটাও এক একটি কী? ডিপ্লয়েড কোষ। তার মানে প্রাইমারি ওসাইটটিও একটি কী কোষ? ডিপ্লয়েড কোষ। টুয়াইস এন দ্বারা যদি প্রকাশ করি, এটাও একটি ডিপ্লয়েড কোষ। তাহলে এই যে প্রাইমারি ওসাইটটা পর্যন্ত আসলো, প্রাইমারি ওসাইটের মধ্যে এবার যে, তাহলে এই ধাপটাকে আমরা বলতেছি, এই ধাপটাকে আমরা বলতেছি পরিবর্ধন বা বর্ধন পর্যায়। এই ধাপটাকে বলতেছি বর্ধন পর্যায়। এবার আসো তৃতীয় ধাপ, পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়। এই বর্ধন পর্যায়ের পরবর্তী ধাপটাকে বলতেছি পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়। অর্থাৎ এই যে প্রাইমারি ওসাইটটির মধ্যে থেকেই পূর্ণাঙ্গ প্রাপ্তি হবে, এর মধ্যে যখন মিওসিস কোষ বিভাজন হবে, অর্থাৎ এই প্রাইমারি ওসাইটটির মধ্যে এবার মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংঘটিত হয়। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংঘটিত হওয়া মানে কি? আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা,
অপত্যর ক্রোমোজোম সংখ্যা কি হবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এ বিভাজিত হয়ে এটার যে নতুন কোষগুলো হবে তাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাবে, এবার টুয়াইস এন থেকে এন হয়ে যাবে। তার আগে আরেকটি কথা জেনে নেই, যে আমরা জানি যে সাধারণত মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি দুই ধাপে সংগঠিত হয়। কয় ধাপে সংগঠিত হয়? দুই ধাপে, মিউসিস ওয়ান এবং মিউসিস টু। তাহলে প্রথম যে ধাপটা মিউসিস ওয়ান, এর মধ্যে প্রথম ধাপটা সংগঠিত হয় মিউসিস ওয়ান। তাহলে প্রাইমারি ওসাইটটার মধ্যে হয় কি, মিউ ওয়ান, অর্থাৎ মিউসিস ওয়ান হয়। মিউসিস ওয়ান হয়ে কি হয়, মিউসিস ওয়ান হয়ে এটা বিভাজিত হয়, বিষমভাবে বিভাজিত হয়, অর্থাৎ যে দুইটা খণ্ডে বিভক্ত হয়, যে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় মিউসিস ওয়ানের ক্ষেত্রে, তারা বিষম প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ একটা বড় সুগঠিত হয়ে থাকে, আরেকটা কি হয়ে থাকে, ছোট নিউক্লিয়াসবিহীন অগঠিত থাকে। অর্থাৎ এটা নিউক্লিয়াসবিহীন থাকে, এটা সুগঠিত না। এর মধ্যে দুইটা কোষ যে হলো, একটা কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত থাকে, আরেকটা কোষের মধ্যে নিউক্লিয়াসবিহীন থাকে। তাহলে এইভাবে এটা মিউসিস ওয়ান বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, অ্যাট ফার্স্ট এই দুইটা অপত্য কোষের মধ্যে একটার মধ্যে নিউক্লিয়াস থাকে সুগঠিত, আরেকটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে না এটাকে বলা হয় পোলার বডি, পোলার বডি, যা পরবর্তীতে নষ্ট হয়ে যায়, এটা আর কোনো কাজে আসে না, এটা নষ্ট হয়ে যায়। পোলার বডিটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু কাজ করে কে, এই যে সুগঠিত যে নিউক্লিয়াসটা এটা পরবর্তীতে কাজে আসে। এই যে সুগঠিত নিউক্লিয়াসটাকে তখন এটাকে বলা হয় সেকেন্ডারি ওসাইট, এটাকে বলা হয় কি, সেকেন্ডারি, সেকেন্ডারি ওসাইট বলে, এটাকে বলা হয় কি, সেকেন্ডারি ওসাইট। তোমরা কি ঠিকঠাক মতো শুনতেছি কিনা বা বুঝতেছি কিনা প্লিজ আমাকে একটু কমেন্টসে তোমরা জানাবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা আমার সাথেই আছো। হ্যাঁ, তোমরা আছো, অনেকে আছো আমার সাথে, ওকে। তাহলে আমি বলতেছিলাম যে এখানে দুইটা বিষম প্রকৃতির যে কোষে পরিণত হয় এই অপত্য কোষে, তার মধ্যে একটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, যেটাকে আমরা পোলার বডি বলতেছি, আর যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি ওসাইট। আর যেহেতু এর মধ্যে মিউসিস কোষ বিভাজন হয়, আমরা জানি যে মিউসিস কোষ বিভাজন দুইটা ধাপে হয়, একটা হচ্ছে মিউসিস ওয়ান, মিউসিস টু। মিউসিস ওয়ানে মূলত মিউটিক বিভাজন হয়, অর্থাৎ অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মিউসিস টুতে গিয়ে সেটা মাইটিক বিভাজন হয়, অর্থাৎ সেটা মাইটোসিসের মতোই ওই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমানই থাকে। তাহলে প্রথম যেহেতু হয়েছে, তাহলে টুয়াইস এন যদি থাকে মাতৃকোষে, আর এর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এন হয়ে যায়, অর্থাৎ সেকেন্ডারি যে ওসাইটটা হলো, এই সেকেন্ডারি ওসাইটের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা এন টাইপ হয়ে যায়, এটা অর্থাৎ এটা একটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়। তাহলে এটা একটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়ে যায়। এবার আসো, এই সেকেন্ডারি ওসাইটের মধ্যে আবার কী হয়, সেকেন্ডারি ওসাইটের মধ্যে মূলত মিউসিস টু বিভাজন প্রক্রিয়াটা সংগঠিত হয়। মিউসিস টু, মিউ টু, মিউ টু হচ্ছে কি, আমরা জানি মিউ টু হচ্ছে এক ধরনের মাইটোসিস বিভাজন, অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা কী হবে, সমানই থাকবে। এই ক্ষেত্রেও যখন বিভাজিত হয় এই ক্ষেত্রেও একটি বিষম বিভাজন হয়, অর্থাৎ এর মধ্যেও একটি বড় সুগঠিত নিউক্লিয়াস থাকে, আরেকটির মধ্যে নিউক্লিয়াস থাকে না। তার মানে যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে এটাই পরবর্তীতে অংশগ্রহণ গ্রহণ করে, আর যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে না সেটাকে আমরা আবার পোলার বডি বলতেছি। আর এই পোলার বডিও তো বিভাজিত হবে, এই পোলার বডির মধ্যে আগে নিউক্লিয়াস ছিল না, পরবর্তীতেও নিউক্লিয়াস থাকে না, তার মানে পোলার বডিও ডিভাইডেড হয়ে এই ক্ষেত্রে দুইটা পোলার বডি হয়। তাহলে মোট মাঠ এই ক্ষেত্রে মিউসিস টু বিভাজন শেষে এসে কয়টা পোলার বডি হচ্ছে, এই ক্ষেত্রে তিনটা পোলার বডি হচ্ছে, তিনটি পোলার বডি হচ্ছে, তিনটি পোলার বডি হয়, যা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর এই ক্ষেত্রে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট কোষ থেকে যাচ্ছে, যেটা কি মিউটিক টু এর মধ্যে মাইটোসিস বিভাজন হয়। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা আর এর ক্রোমোজোম সংখ্যা সমানই থাকবে, তার মধ্যে এই যে নিউক্লিয়াসটা এর ক্রোমোজোম সংখ্যক এন সংখ্যক থাকবে, তার মানে এটাও একটা কী কোষ, এক্ষেত্রেও এটাও একটি হ্যাপ্লয়েড কোষ। আর এই হ্যাপ্লয়েড কোষটার নাম তখন কী বলা হয়, এই হ্যাপ্লয়েড কোষটাকে তখন ওটিড বলা হয়, কী বলা হয়, ওটিড বলে, এটাকে বলে হয় কি, ওটিড। তাহলে ওটিড কেমন টাইপের কোষ, হ্যাপ্লয়েড টাইপের কোষ, এন সংখ্যক ক্রোমোজোম এর মধ্যে বিদ্যমান থাকে। আর বাকি যেগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না এগুলাকে বলা হয় পোলার বডি। তার মানে মিউসিস টু বিভাজনের শেষে তিনটি পোলার বডি হয় আর একটি মাত্র ওটিড সৃষ্টি হয়।
আর এই একটিমাত্র ওটিটি পরবর্তীতে থার্ড ফোর্থ যে ধাপটা বলে দিয়েছিলাম ফোর্থ ধাপটা বলেছিলাম কি রূপান্তর পর্যায়ে, অর্থাৎ এই ওটিটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে একটা কিসে ডিম্বাণুতে পরিণত হয়, একটা ডিম্বাণুতে এরকম একটা একটা কিসে এরকম একটা ডিম্বাণুতে পরিণত হয়। আর এই যে একটা ডিম্বাণু এটাই হচ্ছে ওবাম বা ডিম্বাণু, অর্থাৎ ওটির থেকে এই রূপান্তরণের মাধ্যমে ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যাও কেমন, এন সংখ্যক, অর্থাৎ এরও হ্যাপ্লয়েড এক একটি কোষ। তাহলে আমরা বলেছিলাম যে সে গ্যামিটগুলো সাধারণত হ্যাপ্লয়েড টাইপের কোষে থাকে, এন সংখ্যক ক্রোমোজোম থাকে, এর মধ্যে এম সংখ্যক ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা ওজেনেসিস সাইকেল শেষে অর্থাৎ ওজেনেসিস প্রক্রিয়া শেষে কয়টি করে ওবাম বা ডিম্বাণু সৃষ্টি হয়, স্বাভাবিকভাবে একটি করে ওবাম বা ডিম্বাণু সৃষ্টি হতে পারে। সেহেতু এক একটি রজচক্র সাইকেল কমপ্লিট করে এভাবে একটি করে ডিম্বাণু এই ক্ষেত্রে সৃষ্টি হয়ে থাকে ডিম্বাশয়ে। এজন্যই শুক্রাণু বা স্পার্ম অসংখ্য সৃষ্টি হলেও ডিম্বাণু কিন্তু প্রত্যেক সাইকেলে একটি করে ডিম্বাণু এখানে সৃষ্টি হয়। আর এইভাবে ডিম্বাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছিলাম কি ওজেনেসিস প্রক্রিয়া। তাহলে আমরা দেখেছি ওজেনেসিস প্রক্রিয়াটি কয়টা ধাপে সংঘটিত হয়, চারটা ধাপে সংঘটিত হয়। কী কী, প্রথম দেখেছিলাম সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরবর্তী দেখেছি বর্ধন পর্যায়, পরবর্তী এইখানে যে ওটিট পর্যন্ত আসলো যে অংশটুকু এটাকে আমরা বলতেছিলাম পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়, পূর্ণাঙ্গ প্রাপ্তি পর্যায়। আর এই ক্ষেত্রে যে ওটিট থেকে যে ডিম্বাণুতে পরিণত হলো রূপান্তরিত হয়ে এটাকে আমরা বলেছিলাম রূপান্তর পর্যায়। তাহলে এইরকম চারটা পর্যায়ের মাধ্যমেই মূলত ওজেনেসিস প্রক্রিয়াটি সংঘটিত হয়ে একটি ডিম্বাণু সৃষ্টি হয়। তাহলে এক একটি সাইকেল কমপ্লিটের শেষে একটি করে ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে, এটা আমরা জানি। তারপরে আজকে আমরা এটাই দেখলাম। তাহলে মোটামুটি আজকে যে অংশটুকু আমরা পড়েছি আশা করি তোমরা সবাই ব্যাপারটা নিয়ে বুঝতে পেরেছো। পরবর্তীতে এর নিয়ে যদি তোমাদের কোনো বোঝার কোনো কিছু থাকে বা তোমাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবে। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা সবাই ক্লিয়ার। দেখো দুইটা জিনিস আমি গত ক্লাসে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি পড়েছিলাম, আজকে আমরা ওজেনেসিস প্রক্রিয়াটি দেখলাম। দুইটার মধ্যে কিন্তু একটা কম্পারিজম করে আমরা পড়তে পারি, দুইটা প্রায় একই, একটা পারলে কিন্তু আরেকটা পারা সম্ভব। ওটাও চারটা ধাপে হয়, এটাও চারটা ধাপে হয়, এক্ষেত্রে ওটাও সংখ্যা বৃদ্ধি হয়, এটাও বর্ধন হয়। কিন্তু ওই ক্ষেত্রে আমরা বলছিলাম এটাকে বলছিলাম স্ত্রীজন পুংজনন মাতৃকোষ, আর এগুলোকে বলতেছিলাম স্পার্মাটোগোনিয়া, আর এই ক্ষেত্রে আজকে বলতেছি ওগোনিয়া। আর এটাকে আমরা বলছিলাম পরিবর্তন পর্যায়ে আমরা বৃদ্ধি পেয়ে এটাকে বলছিলাম এটাকে প্রাইমারি স্পার্মাটিড বলছিলাম, আর এই ক্ষেত্রে বলতেছি প্রাইমারি ও সাইট বলতেছি। আর এই ক্ষেত্রে যে পোলার বডিগুলো হচ্ছে পোলার বডি, আর ওই ক্ষেত্রে ওদের পোলার বডি হয় না, কারণ এটা সমপ্রকৃতির বিভাজন হয়, আর এই ক্ষেত্রে বিষম প্রকৃতির বিভাজন হয়। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় কিন্তু কোনো পোলার বডি সৃষ্টি হয় না, কিন্তু ওজেনেসিস প্রক্রিয়ায় পোলার বডি সৃষ্টি হয়ে থাকে। আর এই ক্ষেত্রে যে নতুন কোষগুলো হয়েছে এই ক্ষেত্রে বলছিলাম আমরা সেকেন্ডারি ও সাইট, আর ওই ক্ষেত্রে বলছিলাম কি সেকেন্ডারি স্পার্মাটোসাইট। আর এই ক্ষেত্রে যে নতুন ডিম্বাণু সরি কোষগুলো শেষে যে অপত্য কোষের সৃষ্টি হয়েছে এটাকে আমরা বলছিলাম স্পার্মাটিট, আর এই ক্ষেত্রে বলতেছিলাম ওটিট। আর পরিণত হয়ে ওটা হয়েছিল স্পার্ম বা শুক্রাণু, আর এই ক্ষেত্রে পরিণত হয়েছে কি ডিম্বাণু। আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবাই। তাহলে মোটামুটি আমরা স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস প্রক্রিয়াটা যদি পরীক্ষায় আসে আমরা আশা করি লিখতে পারবো। তার পরবর্তীতে আমরা চলে যাই আমাদের নেক্সট লাস্ট টপিক, যেটা আমি বলছিলাম যে একটি ডিম্বাণুর গঠন নিয়ে আলোচনা করতে পারি। একটি ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটি ডিম্বাণু দেখতে কেমন, একটা ডিম্বাণু দেখতে আসলে ডিমের মতো, ডিম্বাণু বা ডিমের মতো বা ডিম্বাকৃতি বা গোলাকৃতির হতে পারে। তাহলে একটা ডিম্বাণু দেখতে মোটামুটি এরকম গোলাকৃতির বা ডিম্বাকৃতির হতে পারে। সেহেতু মানুষের ডিম্বাণু মোটামুটি তিনটা অংশ নিয়ে গঠিত, কয়টা অংশ নিয়ে গঠিত, তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে বাইর দিয়ে লেয়ার থাকে বা স্তর থাকে, আর মাঝে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, আর কি থাকে এর মধ্যে সাইটোপ্লাজম অংশ থাকে। এই তিনটা অংশ নিয়েই মূলত আসলেই মানুষের ডিম্বাণু সৃষ্টি বা মানুষের ডিম্বাণুর গঠন। মানুষের ডিম্বাণুর ক্ষেত্রে প্রথম যে অংশটা বলছি যে স্তর বা লেয়ার, এই ক্ষেত্রে মানুষের ডিম্বাণুর ক্ষেত্রে দুইটা লেয়ার দেখা যায়। একটা লেয়ার সাইটোপ্লাজমকে ঘিরে প্রোটোপ্লাজম যে পর্দাটা থাকে মেমব্রেন, এই মেমব্রেনের বাইরে দিয়ে একটা পর্দা থাকে, একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলি জোনা পেলোসিডা। এই পর্দাটার নাম হচ্ছে জোনা পেলোসিডা। এই জোনা পেলোসিডার বাইট দিয়ে আরেকটা স্তর থাকে, এরকম আরেকটা লেয়ার থাকে, এরকম আরেকটা লেয়ার থাকে, এরকম আরেকটা লেয়ার আমরা দেখতে পাই, এরকম আরেকটা লেয়ার থাকে। এই লেয়ারটাকে বলা হয় করোনা রেডিয়াটা,
করোনা রেডিয়াটা, রেডিয়াটা মোটামুটি এটা হচ্ছে ডিম্বাণুর যে বাইরের লেয়ার বা স্তরের কথা বলতেছিলাম, যে একটা ডিম্বাণুর বাইর দিয়ে দুইটা স্তর দেখা যায়। সবার বাইরের যে স্তরটা ওটাকে বলে করোনা রেডিয়াটা, তার ভিতরে যে স্তরটা এটাকে বলা হয় জোনা পেলুসিডা। আর ভিতরে একদম ভিতরে সাইটোপ্লাজমকে ঘিরে আরেকটা হালকা স্তর থাকে, সেটাকে মেমব্রেন বা আমরা একটা ভিটেলাইন স্তর বলে থাকি। আসলে এটাকে ভিটেলাইন স্তর, ভিটেলাইন স্তর বলা হয়ে থাকে এটাকে। আর এই ভিটেলাইন স্তরের ভিতরে সাধারণত সাইটোপ্লাজম থাকে, এটার মধ্যে সাইটোপ্লাজম থাকে। সাধারণত ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ও প্লাজম বলে, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কী বলে? ও প্লাজম বলে, ও প্লাজম। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কী বলা হয়? ও প্লাজম বলে। আর এখানে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, স্বাভাবিকভাবে এটা একটা নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। আর এর মধ্যে আমরা জানি যে মুরগি বা অন্য অন্য পাখির যে ডিমগুলো আমরা দেখতে পারি, সাধারণত মুরগি বা পাখির ডিমের মধ্যে যে কুসুমটা থাকে, কুসুমটা কিন্তু অধিক ঘন এবং বেশি পরিমাণ থাকে। কিন্তু মানুষের ডিমের মধ্যে কুসুম কিন্তু খুবই সামান্য পরিমাণ থাকে এবং বিচ্ছিন্নভাবে ছড়ানো, চতুর মানে সাইটোপ্লাজমের মধ্যে বিচ্ছিন্নভাবে ছিটানো থাকে, এরকম বিচ্ছিন্নভাবে সমভাবে ছিটানো থাকে। এই জন্য এই ধরনের মানুষের ডিম্বাণুকে লেসিথাল ডিম্বাণু বলে। কী বলে? লেসিথাল ডিম্বাণু বলা হয়ে থাকে, লেসিথাল ডিম্বাণু বলা হয়ে থাকে। তাহলে মানুষের ডিম্বাণুকে কী বলা হয়ে থাকে? লেসিথাল ডিম্বাণু। কেন বলা হয়ে থাকে? কারণ মানুষের ডিম্বাণুর মধ্যে সাধারণত কুসুম সামান্য পরিমাণ থাকে, ছোটো থাকে, এবং কুসুমটা বিচ্ছিন্নভাবে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আর এই ধরনের ডিম্বাণুকে সাধারণত লেসিথাল ডিম্বাণু বলে। কেন এখন কোশ্চেন হতে পারে যে মানুষের ডিম্বাণুর মধ্যে কেন কুসুম কম থাকে, সাধারণভাবে মুরগির ডিমের মধ্যে কেন কুসুম বেশি থাকে? সাধারণভাবে আমরা একটা জিনিস দেখি যে মানুষ কিন্তু গর্ভাবস্থায় যখন ভ্রূণে থাকে তখন মাতৃর দেহ থেকে পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে, সেহেতু কুসুম থেকে তার পুষ্টি নেওয়ার প্রয়োজন পড়ে না খুব একটা। সো সেক্ষেত্রে কুসুম না হলেও বা সামান্য পরিমাণ হলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন একটা মুরগির ডিমের যে কুসুমটা বড় থাকার কারণ, যে মুরগির বাচ্চা কিন্তু ডিমের ভিতরে বড় হয় এবং বাচ্চাটা বা ভ্রূণটা কিন্তু ওই কুসুম থেকে পুষ্টি নিয়ে সে বড় হতে থাকে, সো এই ক্ষেত্রে তার ডিমের পরিমাণটা বেশি থাকে। সো আমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছি। এই হচ্ছে একটি মানুষের ডিম্বাণু। আরেকটা জিনিস বলে থাকি যে মানুষের বলা হয়ে থাকে যে মানুষের দেহের সবচেয়ে বড় কোষ কোনটি? মানুষের দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে এই যে ডিম্বাণু বা ডিম, ঠিক আছে? এই মানুষের দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু বা ডিম। আর সবচেয়ে ছোটো কোষ যদি বলি, তাহলে ছোটো কোষ সাধারণত আমরা শ্বেত রক্তকণিকাকে বলে থাকি, যে সবচেয়ে ছোটো কোষ হচ্ছে শ্বেত রক্তকণিকা। সো আমরা আশা করি ব্যাপারটা মনে রাখবো। তাহলে মানুষের ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে বাইর দিয়ে হচ্ছে লেয়ার বা স্তর, সাধারণত কয়টা স্তর দেখতে পারি? এখানে তিনটা স্তরের কথা বলছি। বাইর দিয়ে সবার বাইর দিয়ে যে স্তরটা সেটাকে বলছি করোনা রেডিয়াটা, তার পরবর্তী যে স্তরটা সেটাকে বলছি জোনা পেলোসিডা, এবং সাইটোপ্লাজমকে ঘিরে বা প্রোটোপ্লাজমকে ঘিরে যে স্তরটা ওটাকে বলছি ভিটেলাইন স্তর। এবার আসো, ভিতরে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া বা আদার্স অন্যান্য কোষীয় অঙ্গ থাকে, আর এর মধ্যে কুসুম ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এই রকম ছড়িয়ে ছিটিয়ে সামান্য পরিমাণ কুসুম ছড়িয়ে ছিটিয়ে থাকাকে আমরা এক ধরনের ডিম্বাণু বলে থাকি। এই ধরনের ডিম্বাণুকে লেসিথাল ডিম্বাণু বলে। আর এর মধ্যে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়। মোটামুটি এই হচ্ছে একটি মানুষের ডিম্বাণুর গঠন। তাহলে পরীক্ষার মধ্যে যদি ডিম্বাণুর গঠন বা শুক্রাণুর গঠন আসে, আশা করি আমরা আনসার করতে পারবো। এছাড়াও এখান থেকে আমরা অলরেডি স্পার্মাটোজেনেসিস এবং ইউজেনেসিস প্রক্রিয়াটি পড়ে ফেলেছি। মোটামুটি আজকে আমি যে প্ল্যানটা সাজিয়েছিলাম এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা নিয়ে। আর আমি বারবার বলতেছি যে যদি এই বিষয় নিয়ে তোমাদের কোনো আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা মেসেজ করেও জেনে নিতে পারো। তো আশা করি এই পর্যন্তই থাকবে, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।